আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজকে ভিডিও থেকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব এটা হলো গার্নসি নিক প্রজেক্টের সবচেয়ে থেকে মোস্ট পপুলার একটা আইটেম হলো টি শার্ট এবং এই টি শার্টের ওভারলক মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রসেস হলো নেক জয়েন তো এই নেক জয়েন সম্পর্কিত বিস্তারিত সকল বিষয় আজকে এই ভিডিও থেকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা নেক জয়েন শিখতে পারবেন এবং এই নেক জয়েন করে আপনি আর মাসে সর্বোচ্চ মাসে কত সেলাই ধরবে এবং কন্ট্রাক্ট রেটে করলে আপনি মাসে কীভাবে চল্লিশ হাজার টাকার উপরে সেলাই তুলতে পারবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রমাণ সহকারে দেখিয়ে দেব তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এই রিলেটেড সকল ভিডিও আপলোড দেওয়া হয় তো চলুন ভিডিওটা শুরু করি হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে যে কাজটা দেখাবো এটা হলো টি শার্টের নেক জয়েন অর্থাৎ আপনি ভিডিওতে যে কাজটা দেখতেছেন এটা হলো রাউন্ড নেক তো যাদের ইতিপূর্বে কাজটা করার অভিজ্ঞতা নাই তারা যদি এই কাজটা করতে যায় তাহলে শুরুতে কিন্তু এভাবে কাজটা করতে পারবে না তো আমি কীভাবে দেখাচ্ছি কাজ করে তার জন্য আপনাকে প্রথমেই এই বইটা ধরার যে সিস্টেমগুলো আছে এগুলোকে আপনার ফলো করতে হবে যখন আপনি বইটা সঠিকভাবে ধরবেন তখনই কিন্তু আপনার হাত থেকে বইটা এইভাবে বের হবে এবং কাজের কোয়ালিটি এবং ঘন্টার যে প্রোডাকশন আছে সেটা আপনি মেনটেন করতে পারবেন টি শার্টের রাউন্ড নেকটা যদি আপনি শিখতে চান অথবা গার্মেন্টসে আমরা কীভাবে নেক করি সেটা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ হাতে ধরে দেখিয়ে দিব কিভাবে আপনি নেক জয়েনটা শিখতে পারবেন নেক করার জন্য প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে ডিপটা দিয়ে আপনি নেক করবেন এই রিপটার উপরে এবং নিচে টপ সাইড করে ভেঙে নিয়ে পরে বডি টপ সাইডের সাথে রিপের টপ সাইড দিতে হবে তো যেমন ধরেন আমি একটা বডি আপনাদেরকে দেখাই তো এটা ধরেন আমাদের বডির একটা শোল্ডার এবং পাশে এটা হলো অপর একটা শোল্ডার আর নেকের ফর্ম পার্ট এবং একটা ব্যাক পার্ট এখন এই যে এই যে বাম সাইডে যে শোল্ডার আছে এই থেকে আপনার ভাইয়ের মেজারমেন্ট অনুযায়ী এই যে রিপের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা দিতে হবে তো যেমন ধরেন আমি এই যে ব্যাক পার্টে এই পয়েন্টটা দিলাম সোল্ডার থেকে দুই দুই ইঞ্চি দূরে তারপরে এই রিপ এবং বড়ির মাঝামাঝি ধরে আপনার এই যে এইখানে যে সোল্ডার চিলটা আছে এটা ভেঙে দেবেন ভেঙে দেওয়ার পর রিপ আর বড়ি না কেটে পরে বড়িটাকে কমপ্লিট করে বের করে নিতে হবে আপনাদের কি একটু ক্লিয়ার করে দেখাই ধরুন এই যে প্রথমে ব্যাক পার্ট থেকে সেলাইটা শুরু করতে হবে তারপরে এই যে রিপটার একবারে মিডিলে ধরতে হবে তারপরে এই বড়িটাও ঠিক ওই একইভাবে মিডিল ধরে তারপর আপনার হাতটার এই যে বুড়ো আঙুলটা আপনার রিপ আর বড়ির মাঝে এবং আপনার সাদাতে আঙুলটা বড়ির নিচে রেখে বডি যেন ছিঙ্কলে না পড়ে এবং কাটাকাটি না হয় সেদিকে ফলো করে আপনার চেলিগুলোকে কিন্তু ব্যাক রাখতে হবে তো এইভাবেই কাটাকাটি না করে কিন্তু পুরো বড়িটা আপনার সেলাই করে পরে সেলাইটা কমপ্লিট করে নিতে হবে বন্ধুরা নেকজন কীভাবে শিখবেন সেটা তো ভিডিওতে দেখা হলো এখন আসি যে সকল অপারেটাররা মাসিক বেতনে চাকরি করে তাদের ঘন্টায় কত বিশ নেক জনের টার্গেট থাকে এবং তাদের মাসে কত সেলাই ধরা হয় এবং দ্বিতীয়ত আমি দেখাবো হলো আপনি যদি এই নেক জয়েনটা পার পিস কন্ট্রাক্ট রেটে করেন তাহলে আপনি দৈনিক কত কত হাজিরা ফেলতে পারবেন এবং আপনি মাসে কত সর্বমোট সেলাই তুলতে পারবেন এক পিস বডি করার শুরুতে দেখেই দেখাই আপনি একটু খেয়াল করবেন যে এক পিস বডি করতে কত সেকেন্ড সময় লাগে তো উপরে এই টাইমার দিকে একটু খেয়াল করুন যে এক পিস বডি করতে আমাদের কত সেকেন্ড সময় লাগে তা আমি এক পিস বডি করে আপনাদেরকে দেখাবো কারণ ভিডিওটা আমি বেশি লং করব না তো এক পিস বডি করতে সময় লেগেছে হলো বারো সেকেন্ড তো এই হিসাবে আমি দেখাবো দৈনিক আপনাদের টোটাল কত পিস বডি হয় সে অনুযায়ী আপনাদের দৈনিক কত হাজিরা পড়ে এবং টোটাল আপনি মাসে কত সেলাই তুলতে পারবেন সেটাও আমি আপনাদেরকে সম্পূর্ণ হিসাব করে দেখে দেবো তো বন্ধুরা প্রথমেই কন্ট্রাক্টারটের হিসাবটা আমি দেখাবো তার জন্য আমার মোবাইলের ক্যালকুলেটার অ্যাপটা ওপেন করে নেব তো ভিডি ভিডিওতে আমরা দেখেছি এক পিস বড়ি করতে সময় লেগেছে হলো বারো সেকেন্ড তো আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট তো ষাট ভাগ বারো তো আমাদের এক মিনিটে বড়ি হয়ে হল পাঁচ পিস তাহলে আমাদের ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টায় কত পিস বড়ি হয় তার জন্য পাঁচ গুণ ষাট তো আমাদের ঘন্টায় বড়ি হয় তিনশো পিস তো এক ঘন্টায় যদি আমরা তিনশো পিস করে বড়ি করতে পারি এবং আমরা যদি দৈনিক দশ ঘন্টা করে ডিউটি করি তাহলে আমাদের টোটাল কত পিস বডি হয় তার জন্য তিনশো গুণ দৈনিক দশ ঘন্টা করে ডিউটি করলে আমাদের দৈনিক টোটাল বডি হয় তিন হাজার পিস এখন এই তিন হাজার পিস বডির আপনি কন্ট্রাক্ট রেট যদি বের করতে যান তাহলে আপনাকে এটাকে ডজন হিসাবে ভাগ করতে হবে তো জানি বারো পিসে হলো এক ডজন তো তিন হাজার ভাগ বারো পিসে এক ডজন তাহলে আমাদের দৈনিক বডি হলো দুশো পঞ্চাশ ডজন এখন হলো যে আপনি ডজন হিসাবটা কীভাবে করবেন তার জন্য আমি যে নেক জয়েন্টটা আপনাদেরকে করাই দেখেছি তো এর যে রেটটা দেয় এর রেটটা হলো ছয় টাকা করে ডজন দেয় তো এর বেশি হবে এর কম হবে না এবং স্টাইল বেদে কিন্তু নেক জয়েন এবং এগুলোর কিন্তু রেট কম বেশি হয় তো আমি যে নেক জয়েনটা দেখাইছি এটার রেট হলো ছয় টাকার কিন্তু কম হবে না তো আমি ছয় টাকা করে হিসাব করে দেখাই আপনাদেরকে তো আড়াইশো গুণ ছয় টাকা করে ডজন হলে দৈনিক হাজিরা পরে এক হাজার পাঁচশো পাঁচশো টাকা করে তো এখন মাসে তিরিশ দিন যদি আপনি হিসাব করেন তার থেকে ধরেন চার শুক্রবার আপনি বাদ দেন তো বাকি থাকে হলো ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিন যদি আপনি হিসাব করেন দৈনিক আপনার হাজিরা পরে এক হাজার পাঁচশো করে তো এক হাজার পাঁচশো টাকা গুণ আপনি ছাব্বিশ দিন ডিউটি করলে আপনার মাসে আপনি স্যালারি তুলতে পারবেন উনচল্লিশ হাজার টাকা তো এখন যদি আপনি ঘন্টা যদি তিনশো পিসের কম করতে পারেন তাহলে আপনার স্যালারি কম আসবে এবং আপনি যদি তিনশো বিশের বেশি পারেন তাহলে কিন্তু আপনার স্যালারি এই উনচল্লিশ হাজার থেকেও কিন্তু আপনার বেশি তুলতে পারবেন তো এটাই হলো কন্ট্রাক্ট রেটের হিসাব বন্ধুরা এখন যে বিষয়টা বাকি থাকে সেটা হলো যে সকল অপারেটাররা মাসিক বেতনে চাকরি করে এবং তাদের ভিতর থেকে যদি কেউ নেকজন করে তো তাদের মাসিক স্যালারি কত ধরা হয় তো দেখেন অফিসভেদে কিন্তু বেতন স্কেলের গ্রেডিংটা একটু কম বেশি হয় তো আমার জানা মতে ওভারলক মেশিনে যারা নেক করে এবং ফ্ল্যাটলক মেশিনে বড়ি হেম প্লেন মেশিনের পকেট জয়েন জিফার জয়েন এ রিলেটেড প্রসেস যে সকল শ্রমিকরা করে তাদের বেতন কিন্তু ওই অফিসের বেতন স্কেলের এই সর্বোচ্চ যে বেতনটা আছে ওই বেতনটাই কিন্তু তাদের ধরা হয় তো আপনি যদি নেকজন পারেন এবং কোন অফিসে চাকরি নিতে যান এবং ওই অফিসের বেতন স্কেল এই গ্রেডে সর্বোচ্চ বেতন কত আছে এটা আপনি সঠিকভাবে জেনে শুনে পরে আপনি আপনার বেতনটা আপনি কনফার্ম করে নিতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি খুদা হাফেজ